স্টুয়ার্ট লিটল। এই মুভিটির কাহিনীর শুরুতে আমরা স্টুয়ার্ট লিটলকে দেখতে পাই, যে হলো একটি খুব ছোট্ট মিষ্টি সাদা রঙের ইঁদুর এবং যাকে লিটল ফ্যামিলি দত্তক নিয়েছে। স্টুয়ার্ট এখন এই ফ্যামিলির সাথে খুব ভালোভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছে আর এখানে সকল স্টুয়ার্টকে খুব ভালোবাসে। এরপর আমরা এই ফ্যামিলির মালকিন মিসেস এলেনরকে দেখতে পাই, যে সবসময় স্টুয়ার্টের এইরকম ছোট সাইজ নিয়ে খুব চিন্তিত থাকেন, কারণ স্টুয়ার্ট সবসময় এমন কিছু কাজ করে বসে যেটা তার করা মোটেও সাজে না। এই জন্য তিনি তার ছেলে জর্জ এবং স্টুয়ার্টকে বাইরে গেম খেলতে বারণ করে। কিন্তু পরের দিনে জর্জ এবং স্টুয়ার্ট ফুটবল ম্যাচ খেলতে যায় আর সাথে করে তারা তাদের ফ্যামিলিকেও নিয়ে যায়। ফুটবল ম্যাচ চালু হলে দেখা যায় যে জর্জ তো খেলোয়াড়দের মধ্যে একজন বটে, কিন্তু স্টুয়ার্টকে খেলতে নেওয়া হয় না তার ছোট্ট দেহের সাইজের জন্য। কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে স্টুয়ার্টের দলের একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে, যার কারণে তাকে রিপ্লেস করে স্টুয়ার্টকে খেলার সুযোগ দেওয়া হয়। এখন স্টুয়ার্টও তার দলের সঙ্গে খেলতে শুরু করে। সে বারবার ফুটবলটিকে গোল দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু আকারে ছোট হওয়ায় সে কিছুতেই পেরে ওঠে না। ইতিমধ্যে জর্জ এসে ফুটবলকে এক লাথি দিয়ে গোল বক্সে পাঠিয়ে দেয় আর নিজের দলের হয়ে একটি গোল করে নেয়। এটি দেখে সকলেই প্রচন্ড আনন্দিত হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে কেউ এটা লক্ষ্য করে না যে ফুটবলের সাথে সাথে জর্জ স্টুয়ার্টকেও গোল করে দিয়েছে আর সে এখন গোলপোস্টে ধাক্কা খেয়ে সেখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এটি দেখে তাদের মা খুব ঘাবড়ে যায় এবং স্টুয়ার্টকে সেখান থেকে নিয়ে চলে আসে। বাড়ি ফিরে এসে এলেনর তার হাজবেন্ড ফ্রেডরিককে জানায় যে তার ছোট ছেলেকে নিয়ে তার খুব চিন্তা হয়, কিন্তু ফ্রেডরিক তাকে বোঝায় আর বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো, এতটা চিন্তা করো না, স্টুয়ার্টকে নিজের মতন ছেড়ে দাও, কারণ তাকে এখন মানুষের মতন করে বাঁচতে হবে। এরপর জর্জ এবং স্টুয়ার্টকে নিজেদের ঘরে দেখানো হয়, যেখানে জর্জ ফুটবল ম্যাচ খেলে গোল দেওয়ার কারণে খুব খুশি থাকে, কিন্তু স্টুয়ার্টের মন একটুও ভালো থাকে না, কারণ আজ সে তার টিমের হয়ে কিছুই করতে পারেনি। পরের দিন দেখা যায় যে জর্জ একটি ছোট্ট এরোপ্লেন বানানোর চেষ্টা করছে। যেহেতু প্লেনটি বানানো এখনো সম্পূর্ণ হয়নি, তাই তারা দুজনে মিলে সেটিকে চালু করার প্রচেষ্টায় রয়েছে। ইতিমধ্যেই জর্জের একটি বন্ধু উইল আসে তার সাথে দেখা করতে, তাই জর্জ সেখান থেকে উঠে চলে যায় তার বন্ধুর কাছে। এদিকে স্টুয়ার্ট একা একাই প্লেনটির কাজ চালিয়ে যায়। ঠিক তখনই সে প্লেনটিতে উঠে বসলে ভুলবশত তার কাছ থেকে প্লেনটি অন হয়ে যায় আর সেটি উড়তে শুরু করে। প্লেনটি ঘরের ভেতরে চারিদিকে বন 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 করে ঘুরতে শুরু করে। স্টুয়ার্ট কিছুতেই সেটিকে কাবু করতে পারে না। ওইদিকে জর্জও প্লেনটিকে ধরতে পারে না। প্লেনটি গোটা ঘরে ঘোরপাক খেতে শুরু করে আর ঠিক তখনই এলেনর বাইরে থেকে আসে আর দরজা খোলে, আর ঠিক তখনই প্লেনটি তাদের মাথার ওপর দিয়ে দরজার বাইরে বেরিয়ে যায়। এলিনর এবং ফ্রেডরিক হঠাৎ করে ভয় পেয়ে যায়। অন্যদিকে প্লেনটি তখন সামনে বরাবর অনেকটা এগিয়ে যায় আর তাদের পেছন পেছন উইল, জর্জ ও তার মা বাবা সেটিকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। প্লেনটি উঠতে উঠতে এসে একটি পার্কের গাছে ধাক্কা মেরে পড়ে যায়। এলিনর দূর থেকে এটি দেখতে পেয়ে স্টুয়ার্টের জন্য প্রচন্ড দুশ্চিন্তা করতে শুরু করে। সে ছুটে এসে দেখে যে স্টুয়ার্ট সুরক্ষিত আছে, কিন্তু প্লেনটি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। তা দেখে জর্জ প্রচন্ড দুঃখিত হয়ে পড়ে। সে তার ভাই স্টুয়ার্টের ওপর খুব রাগ করে। এলিনর তখন জর্জকে সেই ভাঙা প্লেনের টুকরোটি সেখানে রেখে বাড়ি যাওয়ার কথা বলে। স্টুয়ার্ট নিজেও খুব দুঃখ পায়, কারণ সে তার একমাত্র ভাইয়ের এত কষ্ট করে বানানো প্লেনটি নষ্ট করে দিয়েছে আর এই কারণে সে বাড়ি ফিরে যেতে চায় না। কিন্তু ফ্রেডরিক তখন স্টুয়ার্টকে বোঝায় এবং বলে, তোমাকে তোমার মতন বন্ধু তৈরি করতে হবে যে তোমাকে বুঝবে, আর এটি বলে তারা সকলে বাড়ি চলে যায়। পরের দিন দেখা যায় যে স্টুয়ার্ট নিজের স্কুলে গিয়ে সকলের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে তেমন একটা পাত্তা দেয় না, কারণ আর যাই হোক সে তো একটা ইঁদুর। এরপর জর্জকে দেখানো হয় যে কিনা প্রত্যেক দিন স্কুল ছুটি হওয়ার পর স্টুয়ার্টের সঙ্গে বাড়ি যেত, কিন্তু সে আজকে স্টুয়ার্টকে দেখে নিজের বন্ধুদের সাথে বাড়ি চলে যায়, কারণ সে এখনো পর্যন্ত স্টুয়ার্টের ওপর রেগে রয়েছে। এই জন্য স্টুয়ার্ট তার ছোট্ট গাড়ি করে একা একাই স্কুল থেকে চলে আসে। রাস্তায় পথে হঠাৎ করে ওপর থেকে একটি পাখি তার গাড়িতে এসে পড়ে। স্টুয়ার্ট দেখে পাখিটি বেশ অসুস্থ, তার অনেক চোট লেগেছে, এজন্য সে তাড়াহুড়ো করে তার নিজের বাড়ি নিয়ে আসে, কারণ তার পেছনে একটি আস্ত বড় পাখি যার নাম ফ্যালকন তাড়া করে বেড়াচ্ছে তাকে। স্টুয়ার্ট কোনো মতে সেই ছোট্ট পাখিটিকে নিয়ে তার বাড়ি চলে আসে আর তার চোট লাগা জায়গাগুলোতে পট্টি বেঁধে দেয়। পাখিটি কিছুটা সুস্থ বোধ করলে সে জানায় যে তার নাম মার্গলো আর সেই বড় পাখি ফ্যালকন তার এই অবস্থা করেছে। সে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে, শুধু সেই কোনো মতে বেঁচে গিয়েছে,
এই কথা বলে সে স্টুয়ার্টকে তার মায়ের একটি ভাঙা আংটি চিহ্ন হিসাবে দেখায় আর বলে এইটা তার মায়ের শেষ নিশানি, শেষ চিহ্ন তার কাছে রয়ে গেছে। স্টুয়ার্ট তখন তাকে এই বাড়িতে থেকে যাওয়ার কথা বলে, কারণ একবার বাইরে বেরোলে ফ্যালকন তাকে মেরে ফেলবে। মার্গারেট স্টুয়ার্টের কথা শুনে রাজি হয়ে যায়। এরপর স্টুয়ার্ট তাকে স্নো বেলের সঙ্গে দেখা করতে নিয়ে যায়, যে হলো একটি খুব সুন্দর সাদা রঙের বেড়াল। সেও এই ফ্যামিলির সঙ্গে থাকে আর সে প্রথমে মার্গেলোকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে কিছুটা আলাদা রকমের। কিন্তু পরে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর স্টুয়ার্ট মার্গেলোকে তার বাবা মার সঙ্গে দেখা করায়। তারা মার্গেলোকে দেখে প্রচন্ড খুশি হয় এবং ফ্রেডরিক মনে মনে ভাবি যে তার ছেলে একটি সঙ্গী পেয়েছে, তাই তারা মার্গেলোকে বাড়িতে থাকতে অনুমতি দেয়। পরের দিন স্টুয়ার্ট প্রতিদিনের মতন স্কুল চলে যায়। তখন এলিনর বাড়িতে উপস্থিত থাকে। কিছু সময় পর সে তার ছোট্ট মেয়ে মার্থাকে নিয়ে বেরিয়ে যায়। তখন সেই মুহূর্তে মার্গেলো একা বাড়িতে থাকে আর সে একটু ঘোরার জন্য ছাদের দিকে আসে, কিন্তু ঠিক তখনই তার সামনে এসে উপস্থিত হয় ফ্যালকন। আর এখানেই দেখা যায় যে ফ্যালকন তো ইচ্ছে করেই মার্গেলোকে এই পরিবারে পাঠিয়েছে। আসলে ফ্যালকন একটি চোর, সে আশেপাশের বাড়িতে থাকা জিনিস চুরি করে আর এর জন্য সে সাহায্য নেয় মার্গেলোর। আর যেহেতু মার্গেলো দেখতে শুনতে খুব ছোট্ট মিষ্টি একটি পাখি, তাই কারোর তার উপর সন্দেহ হয় না। এখানে আরো জানা যায় যে মার্গেলোর তো কখনো কোনো পরিবারই ছিল না আর সে ইচ্ছে করে এই পরিবারে এসেছে চুরি করার উদ্দেশ্যে। মার্গেলো তখন ফ্যালকনকে জানায় যে এখানে চুরি করার মতন দামি কোনো জিনিস নেই, তবে হ্যাঁ, এখানে এলিনোর একটি আংটি রয়েছে যেটি চুরি করা যেতে পারে। ফ্যালকন তখন তাকে সেই জিনিসটি চুরি করার আদেশ দেয় এবং ভয় দেখিয়ে ধমকিয়ে নিজের কাজ হাসিল করার চেষ্টা করে। যেহেতু ফ্যালকন অনেকবার বড় বড় পাখির হাত থেকে মার্গেলোকে রক্ষা করেছে, তাই মার্গেলো নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও এসব কাজে রাজি হয়ে যায়। এরপর ফ্যালকন সেখান থেকে চলে যায় আর মার্গেলো নিচে চলে আসে। এরপর দেখা যায় যে স্টুয়ার্ট এবং মার্গেলোর ভেতরে বন্ধুত্ব আস্তে আস্তে অনেক স্ট্রং হতে শুরু করে। তারা একে অপরের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটায় এবং মার্গেলো লিটল ফ্যামিলির সাথেও খুব ভালোভাবে দিন কাটাতে থাকে। আর এই সবের ভেতরে সে ফ্যালকনের ওয়ার্নিং এর কথা পুরোপুরি ভুলে যায়। কিন্তু ফ্যালকন দূর থেকে এসব কিছু নিজের চোখে দেখতে থাকে আর সে আরো একবার মার্গেলোকে তার কাজ মনে করিয়ে দেবার জন্য আসে। ফ্যালকন মার্গেলোকে ধমকিয়ে বলে যে সে যদি নিজের কাজ সম্পন্ন না করে তাহলে সে স্টুয়ার্টকে প্রাণে মেরে ফেলবে। মার্গেলো তখন এইসব কথা শুনে ঘাবড়ে যায়। তার স্টুয়ার্টকে নিয়ে খুব চিন্তা হয় আর শেষ পর্যন্ত উপায় না পেয়ে সে একাজ করতে রাজি হয়ে যায়। ফ্যালকন মনে মনে খুব ভালোভাবে বুঝতে পারে যে নিজের কাজ হাসিল করানোর জন্য এটাই একমাত্র রাস্তা, কারণ মার্গেলো এখন লিটল ফ্যামিলির সাথে ইমোশনাল ভাবে জড়িয়ে গিয়েছে। এরপর এলেনোরকে দেখানো হয়, সে বেসিনে বাসন ধোয়ার সময় তার দামি রিংটি সেখানে খুলে রাখে এবং কিছুক্ষণ পরে মার্থার কান্নার আওয়াজ পায়, যে কারণে সে মার্থার কাছে চলে যায়। তখনই ফ্রেডরিক সেখানে এসে বাকি বাসনগুলো ধুতে থাকে। কিছুক্ষণ পর এলিনর যখন সেখানে আসে, সে দেখে সেই রিংটি সে যেখানে রেখেছিল সেখানে আর নেই, তাই সে ভাবে হয়তো রিংটি বেসিনের মধ্যে পড়ে গিয়েছে। তাই সে হতবম্ব হয়ে যায় এবং ভয় পেয়ে যায়, কারণ ওই রিংটি তার কাছে অনেক স্পেশাল। এরপর সে প্লাম্বারকে ফোন করার জন্য যায়। এরপরে ফ্রেডরিককে দেখানো হয়, সে এখনো ওই বেসিনের কাছেই রিংটি খোঁজাখুঁজি করছে। এরপর এখানে জর্জ এবং স্টুয়ার্ট আসে এবং তারা সমস্ত ঘটনা শুনে স্টুয়ার্ট তাদেরকে বলে যে সে অনেক ছোট, তাই সে খুব সহজেই এই বেসিনের মধ্যে ঢুকে রিংটি নিয়ে আসতে পারবে। ফ্রেডরিক তার কথা মেনে নেয় এবং একটা স্প্রিং এর সাহায্যে তাকে বেসিনের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে এলিনোর চলে আসে এবং সে যেহেতু স্টুয়ার্টকে নিয়ে অত্যন্ত চিন্তিত থাকে, তাই তারা এলিনোরকে কিছুই জানায় না। এরপরে স্টুয়ার্ট যে স্প্রিং এর সাহায্যে বেসিনের মধ্যে যায়, সেটি হঠাৎ করে ছিঁড়ে যায়, যার ফলে এলিনোর সমস্ত কিছু জেনে যায় এবং সকলে স্টুয়ার্টকে নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। এদিকে মার্গেলো সেই সমস্ত ঘটনা লুকিয়ে দেখতে থাকে আর সে স্টুয়ার্টকে নিয়ে চিন্তা করে এবং সে সেখানে উড়ে চলে আসে আর কোনো রকম ভাবে স্টুয়ার্টকে সেখান থেকে বাঁচিয়ে বের করে আনে। এরপরে তাদের মধ্যে আরো ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাতের বেলায় যখন সকলে ঘুমিয়ে পড়ে, মার্গেলো দেখে স্টুয়ার্টের বাবা মা তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, কিন্তু সে যে রিংটা চুরি করেছে সেটি সে ফ্যালকনকে দিতে চায় না, কারণ সে লিটল ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না এবং সে স্টুয়ার্টকে নিয়েও চিন্তিত থাকে। তাই সে কাউকে কিছু না জানিয়ে তার ভাঙা রিংটি সেখানে রেখে রাতের অন্ধকারে সেখান থেকে চলে যায়। সকাল হতেই স্টুয়ার্ট সমস্ত ঘটনা বুঝতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় যে কোনো প্রকারে মার্গেলোকে ফ্যালকনের হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবে। তাই সে সেই রাতেই কাউকে কিছু না জানিয়ে মার্গেলোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে।
কিন্তু তাকে জর্জ দেখে নেয় এবং স্টুয়ার্ট জর্জকে সমস্ত কথা খুলে বলে এবং সে বাড়ির লোকেদের কোনো প্রকারে ম্যানেজ করার জন্য বলে। জর্জ তাকে বলে তার সাহায্যের জন্য তাকে তার সঙ্গে কাউকে নিয়ে যাওয়া উচিত। এরপর সে স্নোবেলের কাছে সাহায্যের জন্য যায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে এবং স্নোবেলও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়, কারণ সেও এখন তার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এরপরে সকাল হতেই এলিনর জর্জকে স্টুয়ার্টের বিষয়ে জিজ্ঞেস করে। জর্জ তাকে মিথ্যে কথা বলে যে সে অনেক সকালে স্কুলে চলে গেছে। এরপরে সন্ধ্যা হয়ে গেলেও স্টুয়ার্ট যখন বাড়ি ফিরে আসে না, তখন এলিনর তাকে আবারও স্টুয়ার্টের কথা জিজ্ঞাসা করে। জর্জ তাকে বলে সে আজ তার বন্ধু উইলের বাড়িতেই থাকবে। এলিনর স্টুয়ার্টকে নিয়ে চিন্তা করে এবং সে উইলকে ফোন করে, কিন্তু জর্জ উইলকে আগে থেকেই জানিয়ে দেয় তার মাকে জানাতে যে স্টুয়ার্ট তাদের বাড়িতেই রয়েছে। এরই মধ্যে এলিনর সব কিছু বুঝতে পেরে যায় যে জর্জ তাদেরকে মিথ্যে কথা বলছে এবং স্টুয়ার্ট উইলের বাড়িতে নেই। স্নোবেল এবং স্টুয়ার্টকে দেখানো হয়। তারা এখনো পর্যন্ত মার্গালো এবং ফ্যালকনকে খুঁজেই চলেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের সন্ধান পায়নি। এরপরে স্নোবেল স্টুয়ার্টকে তার একটি বন্ধুর কাছে নিয়ে যায় যে সকলের খোঁজ জানে। তার নাম মন্টি। সেখানে পৌঁছে মন্টি তাদেরকে জানায় ফ্যালকন একটি অনেক বড় বিল্ডিংয়ে থাকে এবং সে খুবই ভয়ানক। সে আজ পর্যন্ত অনেক পাখিদের হত্যা করেছে। সে এতটাই ভয়ঙ্কর যে আজ পর্যন্ত যে যে ওই বিল্ডিংয়ে গেছে কেউ আর কখনো ফিরে আসেনি। এটি শুনে স্নোবেল অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও স্টুয়ার্ট মার্গালোকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। তাই সে স্নোবেলকে নিয়ে সেই বিল্ডিং এর কাছে চলে যায়। যদিও স্নোবেল বিল্ডিং এর ওপরে যায় না, তাই স্টুয়ার্ট একাই বেলুনের সাহায্য নিয়ে বিল্ডিং এর ওপরে চলে যায়। কিন্তু সে সেখানে গিয়ে মার্গালো এবং ফ্যালকন দুজনকে দেখতে পেয়ে যায় এবং সেখানে গিয়ে সে মার্গালোর বিষয়ে সমস্ত সত্যি কথা জেনে নেয়। কিন্তু তারপরও সে মার্গালোকে সেই রকমই ভালোবাসে যেমনটা সে প্রথমে বাসত। স্টুয়ার্ট ফ্যালকনকে মার্গালোকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু ফ্যালকন কিছুতেই মার্গালোকে এত সহজে ছাড়বে না। তাই সে স্টুয়ার্টকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এটি দেখে মার্গালো স্টুয়ার্টকে বাঁচানোর জন্য যেতে থাকে, কিন্তু ফ্যালকন তাকে একটি ক্যানের মধ্যে বন্দী করে দেয়। এদিকে স্টুয়ার্ট বিল্ডিং থেকে পড়ে সোজা একটি জঞ্জালের ট্রাকের ওপরে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপরে স্নোবেল, যে এখনো পর্যন্ত বিল্ডিং এর সামনে স্টুয়ার্টের জন্য অপেক্ষা করছে, অনেক দেরি হয়ে গেল দেখে স্টুয়ার্টের জন্য চিন্তিত হয়ে পড়ে এবং সেও ওই বিল্ডিং এর ওপরে উঠে যায়। আর সেখানে গিয়ে সে দেখে মার্গালোকে, যে ক্যানের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। সে তাকে জানায় ফ্যালকন স্টুয়ার্টকে মেরে ফেলেছে, সে তাকে বিল্ডিং এর ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। এটি শুনে স্নোবেল খুবই দুঃখ পায় এবং সে কাঁদতে শুরু করে। এরপর এলিনরকে দেখানো হয়। সে উইলের বাড়িতে যায় এবং স্টুয়ার্টের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তাকে উইলের মা জানায় স্টুয়ার্ট এখানে আসেইনি। এরপর এলিনর জর্জকে স্টুয়ার্টের বিষয়ে জিজ্ঞেস করলে জর্জ তাকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। এরপরে সকলে মিলে একসাথে স্টুয়ার্টকে খুঁজতে বেরিয়ে পড়ে। স্টুয়ার্ট জর্জকে জানিয়ে দিয়েছিল ফ্যালকন কোথায় থাকে, তাই তারা সকলে মিলে সেখানে যেতে থাকে। এরপরে স্টুয়ার্টের জ্ঞান ফিরে আসলে সে দেখে যে সে এখনো পর্যন্ত সেই জঞ্জালের গাড়িতেই রয়েছে এবং সে একটি বোটে রয়েছে, যেটি একটি নদীতে, এবং সে এখন শহর থেকে অনেকটাই দূরে। সে বুঝতে পারে না সে কিভাবে শহরে ফিরবে। তখনই সে জঞ্জালের মধ্যে তার এবং জর্জের তৈরি এরোপ্লেনটি দেখতে পায়, যেটি ভাঙা ছোড়া অবস্থায় পড়ে রয়েছে। তারপর সে সেখান থেকে কিছু জোগাড় করে এবং প্লেনটিকে আবারও ঠিক করে, আর সেটিতে করে সে আবারও সেই বিল্ডিং এ পৌঁছে যায় যেখানে ফ্যালকন রয়েছে। এদিকে স্নোবেলকে দেখানো হয়। সে কোনো রকম ভাবে মার্গালোকে ক্যান থেকে বের করেছে, কিন্তু তখনই সেখানে ফ্যালকন চলে আসায় সে ক্যানের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু তারপরও ফ্যালকন তার বিষয়ে জানতে পেরে যায়, আর এরপরে সে স্নোবেলকে বিল্ডিং থেকে নিচে ফেলে দিতে যায়। তখনই মার্গালো তাকে রিংটি দেখায় এবং তাকে বলে সে যদি স্নোবেলকে ফেলে দেয় তাহলে সে কখনোই এই রিংটি তাকে দেবে না, এবং সে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আর এরই মধ্যে ফ্যালকন মার্গালোর কাছে পৌঁছানোর আগেই স্টুয়ার্ট তার প্লেন নিয়ে সেখানে পৌঁছে যায় এবং মার্গালোকে তার প্লেনে বসিয়ে নেয়। এরপরও ফ্যালকন তাদের পিছু ছাড়ে না। এদিকে স্নোবেল বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। এদিকে জর্জ এবং তার বাবা মাও সেখানে পৌঁছে যায়। ফ্যালকন স্টুয়ার্টের প্লেনের ওপরের অংশটি ভেঙে ফেলে, যার ফলে স্টুয়ার্টের প্লেনটি ডিসব্যালেন্স হয়ে যায়। এরপর স্টুয়ার্ট মার্গালোকে তার প্লেন থেকে ফেলে দেয়। এরপর মার্গালো সেখান থেকে উড়ে চলে যায়। স্টুয়ার্ট কোনো রকম ভাবে প্লেনটি ব্যালেন্স করে এবং সে প্লেনটি নিয়ে ফ্যালকনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে এবং তার কাছে থাকা রিংটি দিয়ে ফ্যালকনের সামনে গিয়ে সে চমকপ্রদ আলোক সৃষ্টি করে, যার কারণে ফ্যালকন কিছুক্ষণের জন্য তার দৃষ্টি হারায় আর সে কিছুই দেখতে পায় না। আর এরপর স্টুয়ার্ট চালাকের সঙ্গে প্লেনটি ফ্যালকনের সঙ্গে টক্কর খাইয়ে দেয়, যার ফলে সেখানে ফ্যালকনের মৃত্যু হয়। আর এরপর স্টুয়ার্ট প্লেনটি ভাঙার কারণে নিচে পড়তে থাকে।
কিন্তু তখনই সেখানে মার্গালো চলে আসে আর তাকে বাঁচিয়ে ঠিকভাবে নিচে নামিয়ে নিয়ে আসে। এরপরে সকলকে সুস্থ স্বাভাবিক দেখে সকলে খুবই খুশি হয়। এরপর কিছুদিন পর্যন্ত মার্গালো লিটল ফ্যামিলির সঙ্গেই থাকে, কিন্তু কিছুদিন পরে সে সেখান থেকে উড়ে অন্য কোথাও চলে যায়। আর এরই মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়।